অবিলম্বে প্রথম শ্রেণী থেকে এই বাস্তির প্রথা চালু করতে হবে। স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ের সদস্যের প্রথা বাতিল করতে হবে। জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবিতে প্রধানমন্ত্রী নিকট গণশিক্ষা প্রেরণ কর্মসূচিতে আগ্রহ বিধানসভা সেপ্টেম্বর ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আপোষহীন ধারার বিপ্লবী শহীদ আজম ভগৎ সিংয়ের 116তম জন্মবার্ষিকী, সেই উপলক্ষে আমরা বিপ্লবী ছাত্র সংগঠন AIDSU-র পক্ষ থেকে সারা দেশব্যাপী এই যে জাতীয় শিক্ষানীতি 2020 যেটা অত্যন্ত ছাত্র স্বার্থ বিরোধী, এই তার প্রতিবাদে 1 কোটি স্বাক্ষর সম্বলিত দাবিপত্র আজকে আমরা প্রত্যেকটা রাজ্যের মাননীয় রাজ্যপালের মারফত আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমরা পাঠাচ্ছি। আমাদের বক্তব্যটা হচ্ছে রেসিস্ট এনইপি অ্যান্ড টু পাবলিক এডুকেশান, কারণ এই জাতীয় শিক্ষানীতিতে ক্লাস 1 এবং 2 অঙ্গনারী অন্তর্ভুক্ত করা হচ্ছে এবং তৃতীয় শ্রেণী, পঞ্চম শ্রেণী আর অষ্টম শ্রেণীতে পরীক্ষা নেবে, বাকি ক্লাসগুলিতে পরীক্ষা হবে না। মাধ্যমিকের মতো গুরুত্বপূর্ণ স্তর পরীক্ষা হবে না এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে MPhil ডিগ্রি থাকবে না। তাহলে এই শিক্ষানীতি অত্যন্ত ছাত্রস্বার্থ বিরোধী এবং আমাদের ভারতবর্ষের মনীষী স্বামী বিবেকানন্দ বলেছিলেন ম্যান মেকিং ক্যারেক্টার বিল্ডিং, এই এডুকেশনের মাধ্যমে ম্যান মেকিং ক্যারেক্টার বিল্ডিং হবে না। তাই আমরা দাবি জানাচ্ছি এই অবিলম্বে জাতীয় শিক্ষানীতি প্রত্যাহার করতে হবে।